হঠাৎ করে বাড়িতে যদি অতিথি চলে আসে আর বাড়িতে যদি কিছুই না থাকে মাত্র দুখানা ডিম দিয়ে কিন্তু আপনি অতিথি আপ্যায়নটা করতে পারেন অতিথির কিন্তু দারুণ খুশি হয়ে যাবে দেখুন আমি কীভাবে বানিয়েছি এই ব্রেড রোলগুলো দুখানা ডিম ছিল আমি এটা সেদ্ধ করে নিয়েছি দুখানা ডিম সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে বড় মুখটা আছে সেটা দিয়ে আমি ডিমগুলোকে গ্রেট করে নেব ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে আমি দুখানা আলু সেদ্ধ করে রেখেছিলাম এই আলুটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে আর কত অল্প খরচেই অতিথির আপ্যায়ন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর এর ভেতর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আমি এখানে এক লোচা মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এক লোচাঁচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক লোচার মতো গোলমরিচের গুঁড়ো আর এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসের একটা প্যাকেট মশলা এটা দিলে কিন্তু দারুণ টেস্টি হবে আপনাদের কাছে যদি পাওভাজি মশলা থাকে তাহলেও এটা দিতে পারেন তাহলেও কিন্তু দারুণ টেস্ট হবে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এক টেবিল চাচ মতো এবার এটাকে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন এটাও কিন্তু শুধু শুধু খাওয়া যায় ভাত দিয়ে গরম ভাতের সাথে ডিমের এই ভর্তাটাও কিন্তু দারুণ লাগে কিন্তু আজকে আমরা অন্য কিছু বানাতে চেষ্টা করছি আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি এখানে এটা ব্রাউন ব্রেড নিয়েছি সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে রাখছি ফেলে দেব না এটাকে আমি পরে ব্রেড কামস বানিয়ে নেব দেখুন সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে রাখছি এবার এটা বেলুনের সাহায্যে এটাকে একটু পাতলা করে বেলে নিলাম দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি খুব পাতলা করে বেলে নিয়েছি এইবারে সাইডগুলো একটু জলে দিয়ে ভিজিয়ে নিচ্ছি জলের হাত দিয়ে একটুখানি নরম করে নিচ্ছি এইবারে আমি যে ডিমের পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ব্রেডটাকে রোল করে দিচ্ছি কি সুন্দর ব্রেড রোল তৈরি হয়ে যাচ্ছে দেখুন সামনের পোষণটাও একটুখানি ভালো করে সিল করে দিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা ইচ্ছে করে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তেলটা বেশ গরম হয়ে গেছে যখন তখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেশি দেবো না চারটে পাঁচটা বেশি দেবো না দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন দারুণ সুস্বাদু বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে আর অতিথি তো হয়েই যাচ্ছে এটাকে আমি ওলট করে দেব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজতে হবে নালে কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে দেখুন আমি ওলটপালট করে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি খুব সুন্দর খেতে লাগবে মাত্র দুখানা ডিম দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল এবার বেশ ভাজা যখন হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি তেল থেকে দেখুন বন্ধুরা তালাটা কি সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়েছে তেলটাকে যত সম্ভব ঝড়িয়ে নিয়ে আমি এটাকে একটা পেটের ভেতর সার্ভ করে দিচ্ছি সন্ধেবেলা নাস্তার সাথেই হোক বা সকালে জলখাবারেই হোক বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই ধরনের স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন বাচ্চারাও কিন্তু সবাই খুশি হবে বাড়ির ছোটো থেকে বড়ো দারুণ সুন্দর এই মুচমুচে নাস্তা পেলে খুব খুশি হয়ে যাবে আপ সকলে আপনার রান্নার প্রশংসা করবে আজ তাহলে এই পর্যন্তই থাক সকালে ভালো থাকুন